গতকাল সন্ধ্যের সময় এসেছি তপোবনে। তপোবন, হ্যাঁ তপোবন, বীরভূমের দমদমা গ্রামে তপোবন হোমস্টে। এক পশলা বৃষ্টির পর রাতের বেলা ছাদের উপর একটা ইজি চেয়ারে বেশ অনেকটা সময় কাটালাম। ঝিঝি পোকার একটানা শব্দের সঙ্গে পেঁচার ডাক, এছাড়া আরও নানা ধরনের আওয়াজ। আমাদের পাড়ার শেষ প্রান্তে ছিল শিয়ালডাঙার মাঠ। রাতে শিয়ালের ডাক যখন শুনতাম তখন কীরকম যেন গা ছমছমে অনুভূতি হতো। লোডশেডিং তো তখন নিত্যদিনের সঙ্গে, আর সেই শিয়ালের ডাক হাত বিশেক দূরে হলেও দোতলা ছাদে বসিয়ে তা উপভোগ করছি। মাথার উপর তারা ঝলমলে আকাশ, বৃষ্টির জলে যেন সব ধুয়ে মুছে আরও ছকছকে করে তুলেছে। ঠান্ডা আমেজে চোখ দুটো একটু লেগে এসেছিল, মনে হচ্ছিল পুরো গ্রামে বুঝি আমি একা। ভয় নয়, ভালো লাগছিল। হঠাৎ, বাবু এবার ঘরে গিয়ে শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে তো। বুকের ভিতরে একদম ছ্যাঁপ করে উঠেছিল, অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছিলাম না। ভয় পেয়ে গেলেন নাকি? না সম্রাট, হো হো করে হেসে উঠল। আমরা একসঙ্গে এসেছি দমদমা হোমস্টেতে। দমদমা আদিবাসীদের গ্রাম। সবচেয়ে মজার কি বিষয় জানেন, এই গ্রামের মেয়েরা না ফুটবল খেলে। সকালবেলা লক্ষ্মীর বাড়িতেই হানা দিলাম। গতকাল রাতেই ওর হাতের রান্না চেটে পুটে খেয়ে শুনছিলাম ওর ফুটবল খেলার গল্প। কলকাতার সকালবেলায় মেয়েরা মাঠে ফুটবল খেলছে, এই দৃশ্য কিন্তু বিরল। দমদমা এক রহমায় আমার মন জয় করে নিল। এখানে এলে মনে হবে আপনি যেন সবুজ দ্বীপের রাজা, লোকালয় থেকে বিচ্ছিন্ন একটা ছোট্ট সুন্দর গ্রাম। তিনটে বেডরুম আছে বাংলোতে, রুম ভাড়া নন এসি 13,000 টাকা, এসি 2,500 টাকা আর 4,000 টাকা, আর ড্রাইভারের থাকার খরচ প্রতি রাত্রে 500 টাকা, খাবার অতিরিক্ত। মাটন নিয়ে মোটামুটি প্রতিদিন সব মিলের জন্য প্রত্যেক ব্যক্তির খরচ 650 টাকা। সব ধরনের আধুনিক ফেসিলিটি রয়েছে এখানে, ওয়াইফাই, এসি, পার্কিং ইত্যাদি ইত্যাদি। বোলপুর থেকে 11 কিলোমিটার, প্রান্তিক স্টেশন থেকে 5.5 কিলোমিটার, আর কোপাই থেকে 1.5 কিলোমিটার দূরে দমদমা। উত্তর কলকাতার সরকার আর বসু পরিবার বহুদিন একসঙ্গে ঘোরেন, সঙ্গে জুটেও যায় আরও কেউ না কেউ। বসু পরিবারের কর্তা প্রবীরবাবু বলছিলেন, দমদমার তপোবনের দোতলায় বসে খুঁজে পাই আমার ভেতরে থাকা লাবণ্য রমিতকে, বা কোয়েলের কাছে যশওয়ন্তকে। রোম্যান্টিক হতে ইচ্ছা করে তখন।
নিজেদের ক্ষেতের সবজি এখানে রান্না করা হয়। আমার নাম লক্ষ্মী কিসকু, আমি এখানে কাজ করি, 4 বছর ধরে কাজ করছি। তারপরে বাবুদের বাড়িতে কাজ করি, মাঝে মধ্যে বাড়িতেও কাজ করি, সব কিছু কাজ করতে হয়, যাই কাজে, তারপরে খেলাধুলো করি একটু মেয়েদের সঙ্গে। আমার বর খুব সাহস পায়, বলে চ চ গুজরা মিলে যায়। আমার এক ছেলে এক মেয়ে, মেয়েটা পড়ছে, মেয়েটাও পড়ছে, মেয়েটা গ্রাজুয়েশন কমপ্লিট করলো, ছেলেটা এবারে পড়তে হয়েছে। প্রাইজ লাভপুর ওর দিকে 2 বার নিয়ে এসেছি, তারপর বিল্ডার থেকে নিয়ে এসেছি। আমাদের এখানে খেলাও ছিল, সেখানে পেয়েছি গ্রামে ফুটবল। প্রত্যেক বছর ফুটবল টিম এখানে খেলি, ছাড়ি খেলাও দৌড়ো করি, তারপরে যাই বাইরেও যাই, প্রাইজ নিয়ে এসেছি অনেক, আমি বেস্ট প্রাইজ পেয়েছি। চীনের কনসুল জেনারেল চা লিউই এসেছিলেন দমদমায় সম্রাটের তত্ত্বাবধানে। লক্ষ্মীদের খেলা দেখেন বেশ কিছুটা সময়, তারপর সবাইকে পুরস্কৃতও করেন। বীরভূমের এই ছোট্ট পরিচিত দমদমা গ্রাম ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে গেছে। শান্তিনিকেতন ভ্রমণের সঙ্গে সঙ্গে এই নিরিবিলি সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে 2 দিন কাটান। পাখির ডাকে ঘুম ভাঙা থেকে ঝিঝির শব্দে, সঙ্গে প্যাঁচা শিয়ালের ডাক, জনশূন্য অরণ্যে থাকার অনুভূতি পাবেন।